কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে আজকে আমি ভালো আছি, কালকে আমি ভালো ছিলাম না। কালকে কোনো ভিডিও আমি দিতে পারিনি, কারণটা আমি বলছি। আর তো আজকে মনটা ভালো দেখে আমি দেখলাম কালকে তো কোনো ভিডিও আমি করতে পারিনি, বাট আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর কারণটা হচ্ছে, কারণ আমার যে গোল্ডের কানের ছিল, তোমরা হয়তো খেয়াল করেছো, সেই কানেরটা কালকে হারিয়ে গেছিল। তো কখন, কিভাবে, কোথায় পড়েছিল সত্যি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, প্রচন্ড টেনশনে ছিলাম। তো আমাকে আমার হাজবেন্ড বললো, টেনশন করো না, কিছুদিন পরে গিয়ে আর একটা করে নিও। তা করাটা বড় কথা না, একটা জিনিস যে করা ছিল, ঘরে ছিল, তোমরা বলো সে জিনিসটা হারিয়ে গেছে, কতটা খারাপ লাগে। তো সত্যি খুব খারাপ লাগছিল। তো বললো ঠিক আছে, টেনশন করতে হবে না, করে নিও। তো যাই হোক, তবুও আমার একটু মনে মনে একটু প্রচন্ড টেনশন হচ্ছিল। আর বললো এটা ভিডিওতে বলো না, কারণ তোমরা হচ্ছে আমার ইউটিউব পরিবার, তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারি, বাট আদার্স যারা, তোমরা বুঝতে পারছো আমি কাদের কথা বলছি, তারা কিন্তু কেউ চায় না আমার ভালো। তারা আমার খারাপের দিকে তাকিয়ে আছে, যে কখন ওর মানে খারাপ কিছু হবে। আমাদের ভালো কেউ চায় না, জানো তো। আমাদের সব সময়ের জন্যে খারাপ কিছু হোক, তাতে তাতে ওদের আনন্দ, ভালো কিছুই আনন্দ না, ভালো কিছু তাদের দুঃখ। তো আমাকে বললো এটা তোমাকে বলতে হবে না, ভিডিওতে বলবাই না। তো আমি দেখলাম ঠিক আছে, বলবো না। তো যাক, পেয়ে যখন গেলাম বলি, তোমাদের জানুক, তারাও জানুক, অসুবিধা নেই। আর পেয়ে গেছে, আমার মেয়েই পেয়ে গেছিল। আর এটা আমার ধারণা ছিল যে এটা বাড়িতেই পড়েছে, কারণ চুলে টুলে বেঁধে যায়, তো বেঁধে গিয়ে পালংয়ে পড়েছিল। ও বিছানা গুছাতে গিয়ে যখন ঝেড়েছে দেখলো আছে। তো যাক, তারপর থেকে আমার একটু শান্তি হলো, নাহলে প্রচণ্ড টেনশনে ছিলাম। করে নেওয়াটা বড় কথা না, একটা করা জিনিস বলো, সেটা হারিয়ে গেলে কতটা খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, তার উপরে তো আমার হাজবেন্ডের শরীর ভালো না, তার জন্য প্রচণ্ড টেনশনে আছে, একদম ভালো লাগছে না, উঠতেই পারছে না সারাদিন। যাই হোক, সন্ধেবেলায় উঠলো, উঠে জোর করে আমি নিয়ে গেলাম ডাক্তারের কাছে, যেতে চাচ্ছিল না, আমাকে বললো তুমি যাও, ইয়ে ওষুধ নিয়ে এসো, আমি যেতে পারবো না। তবু আমি জোর করে নিয়ে গেলাম, তো ওষুধটা খেয়ে শুয়ে আছে, উঠতেই পারছে না। তো যাই হোক, জানি না কালকে সুস্থ হবে কি না, ওষুধ তো নিয়ে এসেছি, দেখা যাক। সঙ্গে সঙ্গে তো আর কাজ করবে না, তো রাতে আবার খাইয়ে দেবো, তার জন্য আমি করতে পারিনি। মানে কি বলবো, আমার সত্যি খুব ভালো লাগছিল না যে ভিডিও করব, সেরকম মনোভাব আর ছিল না। তো যাই হোক, এখন 9টা বাজে, তা আমি দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, ভিডিওটা বড়ও করব না। আর রান্না বান্নাও সেরকম কিছু করিনি আজকে, আমি একদম প্লেন করেছি, কারণ আমার শাশুড়ি বললো ওকে মাছ টাছ দেওয়া যাবে না, কারণ ওর চোখেও প্রবলেম হয়ে, মানে চোখে এর আগে তোমাদের ভিডিওতে বলেছি প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে কাজে গিয়ে পাথর পড়েছিল, সেইটা যাক ঠিক হয়ে গেছে, এখন আবার বমি হচ্ছে, হালকা হালকা জ্বর আছে। তো জানি না কি হবে, যাই হোক মাছ দেবো না, কারণ চোখে চোখ পুরোপুরি ভাবে এখনো ঠিক হয়নি, এই জন্য আমি ভাবছি মাছ মাংস ডিম কিছুই দেবো না। আর যেহেতু ও খাচ্ছে না, তাই আমার আজকে মানে মাছ মাংস কোনো কিছুই করতেও ইচ্ছা করলো না। তো আমাকে বললো ঠিক আছে আমি খাচ্ছি না, তো কি হয়েছে তোমরা খাও। তবু আমার, আমি বললাম না আমি করবো না। তো আমার মেয়েরা খেতে পারবে না দেখে ওদের ডিম ভেজে দিয়েছিলাম, আর ডাল করেছিলাম, পেঁপের তরকারি করেছিলাম, একদম প্লেন, বেশি তেল মশলা দিইনি, কারণ ওকে দেওয়া যাবে না বলে প্লেনই করেছি। আর মেয়েদের দই দিয়েছি, এখন একটু বেগুন ভাজছি, ভেজে ভাত খাবো, কারণ দুপুরে একটু খাওয়া হয়নি, এই জন্য বেগুনটা ভাজ, এখন ওই যে ভাজা হচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, দুপুরে ও খেতে পারেনি, একটু ভাত খেতে পারছে না, খেলেই বমি করে ফেলছে, জানি না এখন খাবে কিনা, দেখি জোর করে একটু খাইয়ে দেবো, খাইটাই ওষুধ খাইয়ে দেবো। আর বেগুন ভাজা হচ্ছে ওদিকে। তো যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, জাস্ট তোমাদের বললাম, কালকেও জানি না আমি ভিডিও দিতে পারবো কিনা, তবে চেষ্টা করব যতটা পারি ভিডিও দেওয়ার। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। যদি তোমাদের মানে কি বলবো, আমার ভিডিও ভালো লেগে থাকে, আমায় ভালোবেসে থাকো, তাহলে পাশে থেকো।
এই দেখো বন্ধু, এটা আলু পেঁপের তরকারি, এটা হচ্ছে পালং শাক দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি, আর এই যে বেগুন ভাজা হচ্ছে। দেখি, আমি না তখন ভুলে গেছিলাম ওই তরকারিটার কথা বলতে, আর ডাল তো আছে দেখতেই পাচ্ছ। সবাইকে গুড নাইট, বাই।